এভরিবডি, দিস ইজ পূজা। তোমরা সবাই কেমন আছো? আমি এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমার চ্যানেলে আমি ঠিক করেছি যে আরেকটা নতুন সেগমেন্ট অ্যাড করব, আর এই সেগমেন্টটার নাম আমি দিয়েছি দ্য 90s কিডস ফিডব্যাক। একটু লম্বা হয়ে গেছে নামটা জানি, কিন্তু আর কোনো নাম মাথায় আসছিল না। তো এই সেগমেন্টটাতে বেসিক্যালি আমি 90s-এর কোনো একটা সিনেমা তুলে, সেটা প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ, সেটাতে কী প্রবলেমেটিক বা সেটাতে কি আহেড অফ টাইম দেখানো হয়েছে, এরকম কিছু নিয়ে একটা কথা বলবো। তো আজকে আমি সেই সেগমেন্টটা স্টার্ট করছি, আর আজকে আমাদের প্রথম 90s-এর সিনেমার নাম হচ্ছে BIWI No.1। BIWI No.1। তো ঠিক আছে, তাহলে চলো BIWI No.1 নিয়ে রোস্ট করা যাক। BIWI No.1 1999-এর ছবি BIWI No.1, ডিরেক্টেড বাই ডেভিড ধবন। আমরা সবাই দেখেছি, আমরা সবাই প্লট জানি, আমরা সবাই সব জানি, তো সেই নিয়ে কিছু বলার আমার নেই। তাহলে আমি চলে যাই যে এই সিনেমাটি প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ সেই প্রশ্নে। ছবিটি 110% প্রবলেমেটিক অ্যান্ড ভেরি 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 রিগ্রেসিভ, এটাতে কোনো সন্দেহ নেই। বিয়ের পরে পুরুষরা চিট করবে সেটাকে নর্মালাইজ করা হয়েছে, মহিলাদের তাদের হাজবেন্ডের কাছে ভ্যালিডেশন পাওয়ার জন্য মেকওভার দরকার সেটাকে নর্মালাইজ করা হয়েছে। এটা তো বেসিক্যালি কমেডির নামে একটা প্রোপাগান্ডা। মেয়েদের একে অপরের সাথে লড়িয়ে দেওয়া হয়েছে কার জন্য? একটি পুরুষের জন্য। কোন পুরুষ? যে তার ওয়াইফকে চিট করেছে এবং যে তার গার্লফ্রেন্ডকে সে প্রপার রেসপেক্টটাও দেয় না, কারণ যেই মুহূর্তে তার গার্লফ্রেন্ডের মতো তার বউ সেই পোশাক পরে মডেলিং করছে, তখন সে তার বউকে গিয়ে চড় মারছে। তাহলে বুঝেই নাও যে তার সেই নিয়ে কী ভাবনা। অ্যান্ড অন টপ অফ দ্যাট, ছেলেটির বন্ধুরা এটা চেষ্টা করছে মহিলাটি যেন তার চিটার বরকে আবার ফিরে পায় তার পরমেশ্বর স্বামীকে। আর মহিলাদের কি রিপ্রেজেন্টেশন! উফ, মহিলারা টাকা পয়সা ছাড়া আর কিছু চায় না, ভালো মহিলারা তাদের চিটার হাজবেন্ডকে মেনে নেবে, আর খারাপ মহিলারা হচ্ছে হোম ব্রেকার, ছোটো ছোটো জামা পরে ঘুরে বেড়াবে, তারা শুধু টাকা চায়, পয়সা পয়সা পয়সা। তোমার শাশুড়িকে, তোমার বাচ্চাকে, সবাইকে লড়িয়ে দাও কিসের জন্য? তোমার চিটার হাজবেন্ডকে ফিরে পাওয়ার জন্য। তাহলে বেসিক্যালি কটা জিনিস এখানে কাভার হচ্ছে ভাবো একবার। বাচ্চারা এই সিনেমাটা দেখে কী ভাবছে? যে আমার বাবা আমার মায়ের ওপর চিট করতে পারে, দ্যাট ইজ নর্মাল, এবং আমার মা আমার বাবাকে ফিরেও নেবে। 1 No.2, তোমার হাজবেন্ড যদি তোমার উপর চিটিং করে, তুমি মেকওভার করে নাও, তুমি সব কিছু চেষ্টা করে ফেলো তোমার চিটার হাজবেন্ডকে ফিরে পাওয়ার জন্য, বিকজ তোমার জীবনে তোমার হাজবেন্ডের ভ্যালিডেশন পাওয়াটা, তোমার জীবনে তোমার হাজবেন্ডের এক্সিস্টেন্সটাই একমাত্র তোমার আইডেন্টিটি, ইন্ডিভিজুয়ালিটি, তোমার এক্সিস্টেন্সের পারপাস। 1995-এর সাথী লীলাবতীর ওপর বেসড এই 1999-এর সিনেমা BIWI No.1, সেই সময়কার সুপারহিট সিনেমা যেটা এখনও আমরা টিভি খুলে করে হাসতে হাসতে দেখি এবং ভীষণ ভীষণ এনজয় করি। ঘরওয়ালি বাহারওয়ালি, পতি পত্নী আর ও, সাজন চলে সসুরাল, কিউকি মে ঝুট নেহি বলতা, কত কত ঢেলে ঢেলে সিনেমা এরকম আছে যেখানে ছেলেদেরকে এই পোর্ট্রেয়ালটাই দেওয়া হয়েছে, আর মেয়েদের তো আমরা মেনেই নেব, আমরা তো এটার জন্যেই জন্মেছিলাম, রাইট? যাই হোক, আমরা হচ্ছে 90s-এর কিড এবং আমরা 90s-কে খুব ভালোইবাসি। 90s-এর সিনেমা, 90s-এর গান আমরা সবই খুব ভালোবাসি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভালোবাসি মানে তো এটা না, যাই করবে তাই ভালো, তো খারাপগুলোকেও তুলে ধরাটা দরকার। আর আমি ভালোটা নিয়েও নিশ্চয়ই আসবো, বাট টিল দেন BIWI No.1 ইজ আ ভেরি ভেরি প্রবলেমেটিক সিনেমা অফ দ্য 90s। এনিওয়েজ গাইজ, দ্যাটস মাই ফার্স্ট ভিডিও ফর দ্য 90s কিডস ফিডব্যাক। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ, subscribe to my channel, and take care, see you again, tata. I wonder jodi ei cinema gulor protagonist me hoto tahole ki hoto.